বিভিন্ন রোগের কিছু ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া টিপস। গতদিন পাঁচটা রোগের কথা বলেছি, আজকে আবার পাঁচটি রোগের কথা বলছি বা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কিছু ঘরোয়া পদ্ধতি আমাদের বিভিন্ন রোগের বা প্রতিদিন চলার পথে আমাদের যে ছোটখাটো রোগগুলো, কষ্টকর রোগগুলো হয় সেই রোগগুলোর। প্রথমেই শুরু করি একটু রূপচর্চা দিয়ে, অর্থাৎ শারীরিক কিছু সমস্যা, মানে স্কিনের কিছু সমস্যা। অনেক সময় কালো ছোপ পড়ে কুনুইয়ের মধ্যে, দেখবেন কুনুইয়ের এই জায়গাটায় ঠিক এইখানটায় একটা কালো কালশিটে ছোপ পড়ে যায় অনেকেরই, না এরমভাবে হাতটা এরকম করে রেখে যদি কাজ করেন কিছুতে এক নাগারে, তাহলে এই জায়গাটায় একটা কালো স্পট হয়। এই কালো স্পটটা দেখতে অত্যন্ত বিচ্ছিরি লাগে, কিন্তু এটাকে কিভাবে তাড়াবো বুঝতে পারি না। পাতিলেবুর যে খোসাটা রয়েছে সেটা ভালো করে আপনি যদি এই কুনুইটার মধ্যে ঘষেন, বেশ কিছুক্ষণ ঘষলেন, তারপর রেখে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেন জায়গাটা, আস্তে আস্তে কিন্তু আপনার এই কালো ছোপটা তো চলে যাবেই, কুনুইটাও কিন্তু অনেক নরম হবে, অর্থাৎ কড়া পড়ার ভয়টা আপনার থাকবে না। তো যদি আপনি নাও আপনার কালো ছোপ পড়ে থাকে, আপনি যদি রেগুলার একটু এটা মেনটেন করেনও, তাহলে আপনার কিন্তু কালো ছোপ পড়ার ভয়টাই থাকবে না এবং কুনুইটা অনেক নরম থাকবে, সফট হবে, অর্থাৎ স্কিনটা সফট থাকবে। তাই বলছি যদি এই ধরনের সমস্যা হয় একদম টেনশন করবেন না, পাতিলেবুর খোসাটা ভালো করে একটু ঘষবেন, কিছুক্ষণ ঘষার পর জল দিয়ে ধুয়ে নেবেন। প্রত্যেক দিন এটা করতে পারলে খুব ভালো, যদি না পারেন অন্তত সপ্তাহে তিনটে দিন করুন। কখন করবেন সেটা যদি প্রশ্ন থাকে বলবো আপনার যখন সম্ভব তখনই করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মাথা যন্ত্রণা। অনেক সময় না মাথা যন্ত্রণা এত কষ্টকর হয়, তো খেতে ইচ্ছে করে না, কারোর কথা শুনতে ইচ্ছে করে। মাথা যন্ত্রণা অনেক সময় কেন, মাথা যন্ত্রণা মানেই কষ্টকর। এই মাথা যন্ত্রণার হাত থেকে বাঁচতে পারেন মাছ খেলে। খুব অবাক কাণ্ড মনে হচ্ছে যে মাছ খেলে কিভাবে মাথা যন্ত্রণা কমে। আসলে মাছের তেলটা মাথা ব্যথার ভীষণ ভালো একটা ওষুধ বলতে পারেন। তাই আপনি যদি মাছের তেল খান বা মাছটা খান রেগুলার, আপনার এই মাথা যন্ত্রণার রোগটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, কি ধরনের মাছ খাবেন, এ প্রশ্নটা আপনার মনে আসতে পারে যে কি ধরনের মাছ খাবো। প্রথমেই কিন্তু বলে দিলাম মাছের তেল মাথা ব্যথার জন্য ভীষণ উপকারী, অর্থাৎ যেই মাছের তেল আছে তৈলাক্ত মাছ একটু খাওয়ার চেষ্টা করবেন, তবে তৈলাক্ত মাছ কিন্তু অতিরিক্ত নয়, একটু খাবেন প্রত্যেক দিনে অল্প একটু খাবেন, কিন্তু তৈলাক্ত মাছ যদি আবার বেশি খান সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। তাই বেশি নয়, সপ্তাহে অন্তত দুদিন খেলেন তৈলাক্ত যে মাছগুলো হয়, তেল আছে এরকম মাছ, কিন্তু রেগুলার নয়। মাথা ব্যথা কমানোর জন্য যতটুকু প্রয়োজন, অর্থাৎ সপ্তাহে দুদিন খান তাহলেই যথেষ্ট। এবার যেটা বলবো সেটা শুনলে অত্যন্ত অবাক হবেন, মানে অবাক হওয়ার মতো, অন্তত আমি তো তাই হয়েছি অবাক। সেটা হচ্ছে যে এমন একটি জিনিস যেটা আমরা রোজ খাই, অজান্তেই খাই, এই জিনিসটি আমাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত কমাতে পারে, সেটা হচ্ছে চা। এক কাপ চা আপনার স্ট্রোক পর্যন্ত হতে দেবে না। ভাবা যায় না যে এক কাপ চায়েরও এত গুণ হতে পারে যে আপনার শরীরে এত বড় একটা সমস্যা, স্ট্রোকের ঝুঁকি থেকেও আপনাকে মুক্ত করতে পারে চা। তার কারণ চা আমাদের ধমনির গায়ে যে ফ্যাট সেটা জমতে দেয় না, ফলে আপনার এই ধরনের কোনো ঝুঁকির ভয় থাকেই না। তাই নিয়মিত যদি চা খান, এইবার এই প্রসঙ্গেও আমি জানি প্রশ্ন আসবে, দিদি কি চা, লাল চা না দুধ চা, ঠান্ডা চা না গরম চা, অনেক প্রশ্ন আসবে। কিন্তু একটু বুদ্ধি করে নিতে হবে, সব প্রশ্নের সবসময় তো উত্তর করা সম্ভব হয় না, কিন্তু কমেন্ট বক্সে আমার কাছে এরকম প্রচুর কমেন্ট আসে, দিদি কি চা, এটা তো হয়তো আসবে। দুধ চা শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা সকলে জানি, লিকার চা হলেই ভালো হয়, তবে দুধ চা কিন্তু একেবারে ক্ষতিকারক তাও নয়। দুধ চা কিছু ক্ষেত্রে কিন্তু ভালো, হার্টের ক্ষেত্রে দুধ চা কিন্তু ভালো, তাই একটা বার দিনে দুধ চা খেতেই পারেন। চিনি ছাড়া চা না চিনি দিয়ে চা, যদি সুগার থাকে চিনি ছাড়া খাবেন, যদি সুগার না থাকে
চিনি দিয়ে খাবেন? এই ধরনের প্রশ্ন আসে আমার কাছে প্রচুর, কিন্তু এত প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে যদি এক একটা ভিডিও করি তাহলে সেটা বিশাল ভিডিও হবে। তো সেই জন্য যেগুলো যখন সম্ভব হয় বলি, তো চিনিটা অল্প খাওয়া ভালো, চায়ে দুধ দিয়ে চা একবার খাবেন, সেটা হার্টের পক্ষে মোটেও ক্ষতিকারক নয়, বরং ভালো। কিন্তু বেশি দুধ চা খাবেন না, অ্যাসিড হতে পারে, অ্যাসিডিটির যাদের ধাত আছে তারা দুধ চা বেশি খাবেন না, একবার দিনে খাবেন। আশা করি চা সম্পর্কিত প্রশ্নগুলো সমাধান করতে পারলাম। এবার বলি চুল পড়া, ভীষণ সমস্যা এটা একটা, চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। এই সমস্যাটা আগেকার দিনের মানুষদের খুব একটা ছিল না দেখবেন, অথবা গ্রামে যারা থাকে তাদের কিন্তু নেই। মানে আমাদের যারা পরিচারিকা বাড়ির আসেন, আমরা খুব লক্ষ্য করি চুল কালো, কিচ্ছু লাগাচ্ছে না, কোনো কালার লাগাচ্ছে না, অথচ চুল কালো মিশমিশ করছে আর গোছ, এতটা করে গোছ। তার কারণ কিন্তু একটাই, প্রাকৃতিক উপাদান, যেটা আমরা মিস করি। আমলা শিকাকাই, আমলা শিকাকাই যুক্ত কোনো তেল আমাদের ইউজ করা সম্ভব, কিন্তু সেটা আমলা শিকাকাই যদি আমরা একদম আসলটা পাই, পেয়ে তেল বাড়িতে করতে পারি, সেটা তো খুবই উপকার, কিন্তু সেটা তো করা সম্ভব হয় না, কারণ আমরা এই জিনিসগুলোই হয়তো ঠিক মতো পাবো না। কিন্তু আমলা শিকাকাই যুক্ত তেল যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু চুল পড়াটা অনেকটাই বন্ধ হবে। এবার যে পয়েন্টটি বলবো বা সমস্যাটি বলবো, সেটি কমেন্ট বক্সে এসেছিল আমার কাছে, সেটা হচ্ছে হাত ঘামে। অনেকেরই দেখবেন খুব হাতের তলা পায়ের তলা ঘামে, তো কি করবো দিদি, হাতের তলা পায়ের তলা প্রচন্ড ঘামে কি করবো? খুব সহজ পদ্ধতি রয়েছে সেটার জন্য, সেটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসা হাতে ভালো করে ঘষে নেবেন, নিয়ে কিছুক্ষণ রেখে হাতটা ধুয়ে নেবেন। এটা আপনি তো প্রত্যেকদিন করতে পারবেন না, তাহলে প্রত্যেকদিন আপনাকে লাউ কিনে আনতে হবে, তো সপ্তাহে অন্তত দুদিনও যদি করেন ধীরে ধীরে কমবে, কিন্তু কমবে, তবে শুকিয়ে যাবে এরকম কিন্তু নয়। লাউয়ের রস, খোসার রসটা যেন আপনার হাতে লাগে, শুকিয়ে যাওয়া খোসা দিয়ে ঘষলে কিন্তু কিছুই হবে না। রেখে দিয়ে, খোসাটা রেখে দিয়ে আপনি তিন দিন পরে ঘষবেন, সেটা কিন্তু হবে না, রসটা যেন আপনার হাতে লাগে সেইভাবে যদি আপনি ঘষেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হবে। আজকের ভিডিওটা থেকে খুব সহজ পদ্ধতিতে কী কীভাবে এই ছোটোখাটো সমস্যা থেকে সমাধান পেতে পারি, আশা করি সেটা বোঝা গেল বা বুঝতে পারলেন, আশা করি আপনি উপকৃতও হলেন, অনেক অজানা কিছু জানতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা সমস্যার সমাধান নিয়ে পরপর বেশ কটি ভিডিও আমি দেব, বা আরও অনেক সমস্যার সমাধান রয়েছে এই কলকাতা ক্যানভাসে। তাই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস। নমস্কার।